দর্শক, এই মুহূর্তে আমি আছি সামুদা ওয়েব রিসোর্টের সামনে। চলুন এই রিসোর্টের উপর রিভিউ ভিডিও দেখে আসি। ভিউয়ার্স, এটা যেহেতু অ্যাপার্টমেন্ট হোটেল, এটা গ্যারেজটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন তাহলে নিচতলাতে পার্কিং করাতে পারবেন। মোট কয়টা গাড়ি পার্কিং করা যায়? 20-15। আর এই হচ্ছে লিফট, আমরা লিফটে করে এখন উপর উঠবো। লিফট থেকে বের হওয়ার পরে এ হচ্ছে করিডোর, আমরা যে কোনো একটা ফ্ল্যাট দেখবো। দর্শক, আমরা লিফটে করে 6তলাতে আসলাম। রুমে ঢোকার আগে আপনাদেরকে বাইরের যে করিডোর রয়েছে তা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে লিফট, আর সিসি ক্যামেরা দেওয়া আছে। নিরাপত্তার ব্যাপারটা আসলে এই জায়গায় বেশ গুরুত্বের সাথে নেওয়া হয়েছে। চলুন এখন একটি ডাবল বেডের, টু বেডের একটা রুম দেখে আসি। এখানে অ্যাপার্টমেন্টগুলো এসি এবং নন এসি দুই ভাগে বিভক্ত। ঢুকতে প্রথমে হচ্ছে আপনার ড্রয়িং রুম, একটা সোফা দেওয়া আছে, তারপর একটা মিরর, এবং এই পাশটা হচ্ছে এলসিডি টিভি। আগে এই রুমটা দেখে আসি। এটা একটা ডাবল বেড রুম। এটা আলমিরা দেখতে পাচ্ছেন এই জায়গাতে। টাইলস করা পুরোটাই, পুরো ফ্ল্যাটে টাইলস করা। এই পাশে হচ্ছে জানালা, যেহেতু রাত হয়ে গেছে আসলে আপনি জানালা দেখুন কিছুই দেখাতে পারবো না। আপনাদেরকে বেড দেখাচ্ছি, বেডের কী অবস্থা। এ হচ্ছে কমন বাথরুম, বেসিন দেখতে পাচ্ছেন, আয়না, এবং সেই সাথে হাইকমনের বাথরুম। আমরা এখন মাস্টার বেড যেটা সেটা দেখবো আর কি। মাস্টার বেডে এসি দেওয়া আছে। মাস্টার বেডের বেড যেটা ওইটা অনেকটাই অনেক বড়। ইচ্ছা হলো আপনার যদি বন্ধু বান্ধব আসেন তাহলে তিনজনও থাকতে পারবে। তিনজনের জন্য এই জায়গায় একটা আলমিরা দেওয়া আছে। আলমিরাটা একটু খুলে দেখি, আপনাদের কাপড় চোপড় রাখতে পারবেন, জিনিসপত্র রাখতে পারবেন। আর এই পাশের বাথরুমটা এটা ওটা হচ্ছে বড় আর কি, হাইকমোডের বাথরুম। এই বাথরুমটা পুরোটাই টাইলস করা দেখতে পাচ্ছেন, আর বেসিন দেখতে পেলেন। ওই রুমটা কি এসি করা? ওই রুমটা নন এসি করা। তো ভিউয়ার্স, আমরা তো মাস্টার রুম এবং ওই রুমটাও দেখলাম, ওই রুমটা নন এসি। যদি আপনারা চান এসি সহ কোনো রুম ডাবল বেডের তাহলে নিতে পারবেন ইচ্ছা করলে। এটা যদি খালি থাকে তাহলে সেই শর্তে আপনারা নিতে পারবেন। আর আপনাদেরকে আমরা একটা ফ্ল্যাট দেখিয়েছি, এক একটা ফ্লোরে প্রায় কয়টা ফ্ল্যাট আছে? 7টা ফ্ল্যাট আছে। সবগুলো ফ্ল্যাট একই রকম, আপনাদেরকে একটা দেখিয়েছে, বাকিগুলো আপনারা বুঝতে পারবেন যে বাকিগুলোর অবস্থা কীরকম। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই হোটেল থেকে সি ভিউটা কিন্তু অনেক ভালোভাবে দেখা যায়। এখন যেহেতু রাত হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তবে কালকে এসে একবার আপনাদেরকে সি ভিউ রুমটা দেখিয়ে যাবো।